মনে আছে মিষ্টি হাসির অভিনেত্রী রোজি আফসারির কথা? বাংলা চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের সোনালি দিনগুলোতে চোখ ফিরালেই মনে পড়ে যাবে তার কথা। কখনো দাপুটে নায়িকা, কখনো বা প্রতিনিধি, কখনো মা, বড় ভাবি, সংসারের বড় বউ, এক বিধবা, মহিষী নারীর চরিত্র, বাদশাহ মহলের নির্বাসিত বেগম, কিংবা পরম শ্রদ্ধেহ বড় বোনের চরিত্রে, এমন নানা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন রোজি। সেই জনপ্রিয় নায়িকা রোজি আফসারির গতকাল 12তম মৃত্যুবার্ষিকী ছিল। 2007 সালের এই দিনে কিডনিজনিত রোগে মাত্র 57 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার চলে যাওয়ার এই দিনটিতে অনেকেই মনে করেছেন তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে নিয়ে স্ট্যাটাস লিখেছেন। বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেত্রী রোজি 1962 সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল ছবিতে অভিনয় করে। রোজি আফসারি অভিনয় জীবনে 4 দশক ধরে 350 চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে পাকিস্তানের জাগো হুয়া সাবেরা, পুনাম কিরাত সহ 25 উর্দু ছবিতে অভিনয় করেছেন। তার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম। এছাড়া অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা 11 জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি পরমপ্রিয় 2005 সালে মুক্তি পায়। মৃত্যুকালে প্রখ্যাত অভিনেত্রী রোজি আফসারি স্বামী মালিক আফসারি এবং এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। 4 দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে দাপটের সঙ্গে দুটি ছড়ান এই অভিনেত্রী। 1985 সালে বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা মালিক আফসারিকে। বয়সে মালিক আফসারি তার 20 বছরের ছোট হলেও দীর্ঘ 22 বছর সংসার করেন তারা।